নমস্কার, বিগ নিউজ 24/7 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি কায়েন। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরে। নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের চিঠির মাধ্যমে অভিষেকের নাম উঠে আসে। গত 13 সেপ্টেম্বর অভিষেককে পৌনে 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রক্ষা কবচ পেলেও খারিজ হলো না ইডির এফআইআর। আসুন দেখে নিই বিস্তারিত খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না, শুক্রবার এই নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে ইডির এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট খারিজ করল না আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার এবং তার সঙ্গে যোগসূত্র ছাড়া অভিষেকের বিরুদ্ধে আর কোনো তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি ইডি। হাইকোর্টের পর্যবেক্ষণ তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে, তাই এই নিয়ে আদালত এখনই কোনো নির্দেশ দেবে না। স্কুলের নিয়োগ মামলা থেকে নিষ্কৃতি পেতে ইডির ইসিআইআর খারিজ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক। এই মামলার সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অফিসে ইডির তল্লাশির বিষয়টিও যুক্ত হয়। এই মামলায় শুক্রবার অভিষেককে রক্ষা কবচ দিল আদালত। নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের চিঠির মাধ্যমে অভিষেকের নাম উঠে আসে। ধর্মতলায় শহীদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন হেফাজতে থাকার সময় মদন মিত্র কুণাল ঘোষকে তার নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরপরই রাজ্যের শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল দাবি করেন যে অভিষেকের নাম বলার জন্য তাকে চাপ দিচ্ছে ইডি এবং সিবিআই। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। পুলিশে হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান কলকাতার হেস্টিংস থানাতেও। তারপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পর্যবেক্ষণে জানান প্রয়োজনে সিবিআই বা ইডি অভিষেককে ডেকে, প্রয়োজনে সিবিআই বা ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই একই নির্দেশ বহাল রাখেন হাইকোর্টের বিচারপতি সিংহ। তারপরই অভিষেককে ডেকেছিল সিবিআই, হাজিরাও দিয়েছিলেন অভিষেক। পরে তাকে তলব করেছিল ইডি, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর নতুন করে গত 13 সেপ্টেম্বর অভিষেককে তলব করা হয়। সেই দিন পৌনে 9 ঘন্টা ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গত 21 আগস্ট অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশি চালায় ইডি। ওই সংস্থায় অতীতে কাজ করতেন নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। 23 আগস্ট ওই তল্লাশির কথা এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় ইডি। তাতে নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত সুজয় কৃষ্ণের নাম উল্লেখ করা হয়। একই সঙ্গে সেখানে নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। ইডির ওই বিবৃতিতে দাবি করা হয় লিপস অ্যান্ড বাউন্সে চিফ অপারেটিং অফিসার হিসেবে একসময় চাকরি করেছেন সুজয় কৃষ্ণ। লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার তৃণমূলের সাংসদ অভিষেক সঙ্গে লেখা হয়েছে 2012 থেকে 2014 সাল পর্যন্ত ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অভিষেক, যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অভিষেকের নাম করে কেন প্রেস বিবৃতি প্রকাশ টেক অভিষেকের নাম করে কেন প্রেস বিবৃতি প্রকাশ করা হলো, এই নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ছে ইডি। এ নিয়ে হইচইয়ের মধ্যেই অভিযোগ ওঠে অভিষেকের সংস্থার একটি কম্পিউটারে 16টি ফাইল ডাউনলোড করেছেন ইডির আধিকারিকেরা, জানিয়ে অভিযোগ জানান ওই সংস্থারই এক কর্মী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে লালবাজার। ইডির তরফে দাবি করা হয় তাদের এক আধিকারিক নিজের মেয়ের জন্য হস্টেলের তালিকার বার করেছিলেন। ওই ফাইলগুলিতে হস্টেলের নাম রয়েছে বলে জানানো হয়। ওই নিয়ে ইডির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ঘোষ। অন্যদিকে আদালতের নির্দেশে অনুযায়ী বৃহস্পতিবার অভিষেক সহ লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ডিরেক্টর এবং শীর্ষ পদাধিকারীদের সম্পত্তির তথ্য হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে ইডি। এই প্রসঙ্গে অভিষেক বলেছেন, ওদের কাছে প্রথম থেকেই তো সব আছে, নতুন করে কি জমা দেব।
2020 সালে আমি প্রথম যেদিন ইডি দফতরে গিয়েছি সেদিনই যাবতীয় সম্পত্তির হিসেব এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিয়ে এসেছি। তার কথায় আমাকে 5 বার তলব করা হয়েছে, 4 বার ইডি, 1 বার সিবিআই। আমার স্ত্রীকে 4 বার তলব করেছে। আমি এখন আর ইডি বা সিবিআইকে গুরুত্বই দিই না। হাইকোর্টের অর্ডারের পরে এটা পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার এই হেনস্থার মাধ্যমে যে তাকে টার্গেট করা হচ্ছে এটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে। উদ্দেশ্যটা আছে যে তাকে বদনাম করো, তার রাজনৈতিক ভবিষ্যৎটাকে নষ্ট করো। Thank you.